আমরা প্রথমে বলেছি যে আমাদের পেশেন্টদের মধ্যে এই যে হেমোরয়েড বা পাইলস যেটা আছে সেটা কিন্তু ব্যথা ব্যথা মুক্ত নয়, ব্যথাযুক্ত নয়। তাহলে পাইলস সাধারণত আর্লি স্টেজের পাইলস সাধারণত ব্যথা হয়। যদি কোনো ব্যথা নিয়ে কেউ কমপ্লেন করে তাহলে আমরা চিন্তা করি যে হেমোরয়েড ছাড়া অন্যান্য কিছু আছে। মূলত যে ব্যথার কারণে আমাদের কাছে পেশেন্টরা আসে এর মধ্যে দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট কারণ, একটা হচ্ছে অ্যানাল ফিশার, একটা হচ্ছে অ্যানোরেকটাল অ্যাবসেস বা ফোড়া যদি বলি আমরা কমন ভাষায়, যে আমাদের অ্যানাল কানের আশেপাশে কিছু স্পেস আছে মানে ছোট ছোট অ্যানাটমিক্যাল জায়গা আছে, সেখানের মধ্যে সাপুর মানে ইনফেকশন হয়ে পড়ে ওখানে পুর জমে যেতে পারে, ওই কন্ডিশনটাকে বলি আমরা পেরিয়ানাল বা পেরিরেক্টাল। তাহলে ব্যথা নিয়ে যদি আসে তাহলে আমরা চিন্তা করি যে এটা আইদার এই দুইটার মধ্যে যে কোনো একটাই হয়, সাধারণত আইদার অ্যানাল ফিশার অথবা পেরিয়ানাল অ্যাবসেস। আচ্ছা, অ্যানাল ফিশার সম্পর্কে যদি আমি বলি, অ্যানাল ফিশার শব্দটার অর্থ হচ্ছে ঘা। তাহলে মানে পায়ুপথের একদম বাইরের দিকের অংশে যদি একটা ঘা বা ফেটে যায় জায়গাটা, সেটাকে বলি আমরা অ্যানাল ফিশার। এবং আমরা জানি যে আমাদের পায়ুপথের সবচেয়ে ডিস্টাল পোর্শন যেটা সেটা অত্যন্ত সংবেদনশীল, এবং এখানে যদি ঘা হয় তাহলে পেশেন্ট মল ত্যাগের পরে প্রচন্ড ব্যথা অনুভব হয়, এবং এই ব্যথাটা সাধারণত টিপিক্যালি 2 থেকে 3 ঘন্টা থাকে এবং এটা আস্তে আস্তে কমে যায়, এবং পরবর্তীতে সারা দিন পেশেন্ট ভালো থাকে, সারা রাত পেশেন্ট ভালো থাকে, পরের দিন সকালে যখন বাউল মুভমেন্ট করবে অথবা মল ত্যাগ করবে তখন আবার ব্যথা শুরু হয়ে যায়। এবং এর সাথে ওই যে বললাম প্রিসিপিটেটিং ফ্যাক্টর হচ্ছে সাধারণত হার্ড স্টুল, দ্যাট ইজ কনস্টিপেশন থাকে, এবং যদি রক্তপাত হয় তাহলে অতি সামান্য। আমরা হেমোরয়েডের ক্ষেত্রে যেরকম বলেছি যে একদম টাটকা রক্ত যায়, একদম প্রচুর রক্ত যায়, কোমর ধরে যায়, ইঞ্জেকশনের সিরিঞ্জের মতো পিচকারি দিয়ে রক্ত যায়, বাট অ্যানাল ফিশারে সাধারণত ওরকম রক্তপাত হয় না। সেখানে যে রক্তপাতের পরিমাণ সেটা অত্যন্ত অল্প, সামান্য রক্তপাত হয়, ব্যথাটা হচ্ছে এখানে মূল সিমটম। আর এটার সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি যে অ্যাবসেস যেটা বা প্রদাহ বা ফোড়া যেটাকে বলি, সেই ক্ষেত্রে পেশেন্টের এই ব্যথার সাথে আবার পেশেন্টের জ্বর থাকে, যেহেতু একটা ইনফেকশন জাতীয় রোগ, এই যখন অ্যানোরেকটাল অ্যাবসেস বা পেরিয়ানাল অ্যাবসেস হবে তখন পেশেন্টের সাথে হাই টেম্পারেচার থাকে। এবং আমরা যদি পরীক্ষা করি, পরীক্ষা করে তখন দেখবো যে হ্যাঁ রোগীর টেম্পারেচার আছে, রোগীর পালস একটু বেশি আছে, এবং সাধারণত ডায়াবেটিস যাদের থাকে বা আমরা বলি ইমিউনিটি সিস্টেম যাদের একটু কমে যায় তাদের এরকম বারবার মলদ্বারের আশেপাশে ফোড়া হওয়ার সম্ভাবনা থাকে।